আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মুন্সিগঞ্জের পদ্মার পাড় থেকে। স্ক্রিনে আপনারা যে সেতুটি দেখতেছেন সেটা হচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের সেতু, পদ্মা বহুমুখী সেতু। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজ আমরা চলে আসলাম মুন্সিগঞ্জের পদ্মার পাড়ে পদ্মা সেতু দেখার জন্য। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছেন। পদ্মায় প্রবল স্রোত, অনেক স্রোত। এই ব্রিজ দেখার জন্য অনেকে এখানে এসে থাকেন ঢাকা থেকে মাওঘাটের যাওয়ার আগে। আশা করি আপনারা আসবেন সবাই দেখার জন্য পদ্মা ব্রিজ। সে আমাদের কাঙ্ক্ষিত, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। এখন দুপুরবেলা, অনেক বেশি রোদ। পদ্মায় প্রবল স্রোত, আলহামদুলিল্লাহ আমাদের একটা স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আমাদের বহুকাঙ্ক্ষিত স্বপ্নের সেতু পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সুগম করার জন্য বাংলাদেশ সরকারের এক মহতী উদ্যোগ। এই সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে। স্ল্যাব সব বসানো হয়ে গেছে, এখন কার্পেটিংয়ের কাজ চলতেছে। সাবুদ্দিন, কেমন লাগতেছে নিজের চোখে দেখা পদ্মা সেতু? গুড। বাংলাদেশ সরকারের সেই প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু। আশা করি সবাই আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন। আমাদের দেখা শেষ স্বপ্নের পদ্মা সেতু। আমরা এবার যাবো হচ্ছে মাওয়াঘাটে ইলিশ খেতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, হাফেজ, আসসালামু আলাইকুম।